শেরপুরে হঠাৎ করেই বেড়েছে হত্যা ও অপমৃত্যুর ঘটনা। সেখানে গেল দেড় মাসে মামলা হয়েছে 48টি। এসব ঘটনাতে আতঙ্কিত এলাকাবাসী। জেলায় স্বস্তি ফেরাতে তৎপরতার কথা বলছে আইন শৃঙ্খলা বাহিনী। ইমরান হাসান রাব্বির রিপোর্টে জানব বিস্তারিত। ইজিবাইক চালাতে গিয়ে নিখোঁজের দুই দিন পর গেল 13 সেপ্টেম্বর ডোবা থেকে মরদেহ উদ্ধার হয় মোশাররফ হোসেনের। তার আগে পরিবারের কাছে মুক্তিপণ চেয়েছিল দুর্বৃত্তরা। এর একদিন পর নালিতাবাড়িতে ঘটে এমন আরেকটি ঘটনা। ইজিবাইক চালক রফিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এইভাবে যে ঘটনা চালায়, গরিব মানুষের যদি এভাবে হয়রানি হয় অথবা মৃত্যুবরণ করে, ছিনতাই করে, তাহলে তো দেখা গেছে অটো চালায় কেউ খাইতে পারবে না। 26 আগস্ট বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র রিমনের নগ্ন মরদেহ পাওয়া যায় স্কুলের টয়লেটে। হত্যাকারীদের শাস্তির দাবি স্বজনদের। আমি সোনানির বাড়ি আছে নাই, সকালে শুনি যে মারা গেছে, বিচার করুন, সুখ বিচার করুন। সম্প্রতি শেরপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে হত্যাকাণ্ড। দেড় মাসে জেলায় অপমৃত্যু ও হত্যা মামলা হয়েছে 48টি। তুচ্ছ ঘটনার জেরে হত্যা রুখতে সামাজিক সচেতনতামূলক কর্মসূচি বাড়ানোর তাগিদ সচেতন মহলের। এই বিষয়টা যাতে না ঘটে জন্য সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করা খুবই দরকার বলে মনে করি। আন্তপুর জেলা সড়কে পুলিশ টহল দেয়, টহলগুলো আরও জোরদার করতে হবে। দ্রুত বিচার কার্যকর হলে হত্যার ঘটনা কমে আসবে আশা আইন বিশ্লেষকদের। এই মামলাগুলোর প্রসিডিউরগুলো যদি যথাযথভাবে প্রতিপালিত হতো, তাহলে হয়তো এই সংঘ হত্যাকাণ্ডগুলো হতো না। ছোট্টখাটো কোনো ঘটনা ঘটে পুলিশকে যদি অভিযোগ দেয়, আমরা সেটা প্রতিকার করতে পারবো, আমরা মামলা মোকদ্দমা নিয়ে বা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো, আমরা এই হত্যাকাণ্ডগুলো এড়াতে পারবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য পুলিশের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।